আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থী, তোমরা যারা বাণিজ্য বিভাগে পড়ছো, তোমাদের হিসাব বিজ্ঞানের দ্বিতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমে প্রশ্নটা দেখে নেব। দেখো, অ্যাসাইনমেন্ট নাম্বার 2 অধ্যায় হলো ষষ্ঠ অধ্যায় জাবেদা। তো অ্যাসাইনমেন্টটা আমরা দেখে নিই। দেখো, সাধারণ জাবেদা, সহায়ক তথ্য দেওয়া আছে। সাউন্স ব্রাদারের 2020 সালের জানুয়ারি মাসের কিছু লেনদেন তুলে ধরা হলো। জানুয়ারি 1, নগদ 30,000 টাকা, 40,000 টাকার ব্যাংক জমা ও 15,000 টাকার পণ্য নিয়ে ব্যবসায় আরম্ভ করলো। জানুয়ারি 5, পণ্য বিক্রয় 20,000 টাকা, যার নগদ 40% নগদে আর কি, যার ব্যাংক উত্তোলন, ব্যাংক হতে উত্তোলন করা হলো 12,000 টাকা। জানুয়ারি 10, প্রচারণা বাবদ 8,000 টাকা খরচ হলো আর কি। তো এখন এখানে কী কী ধাপ আছে দেখো, সহায়ক তথ্য ভালোভাবে পড়ে নিতে হবে। এ মানে এই তথ্যটার কথা বলা হয়েছে। জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে। বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণীভাগ বর্ণনা করতে হবে। সহায়ক তথ্য অনুসরণ করে লেনদেন সমূহকে জাবেদাভুক্ত করতে হবে। মানে এখানে প্রথম কাজটা হলো পড়ে নিতে হবে, আর মেনলি যে 3টা কাজ, 1, 2, 3, ঠিক আছে, যে জাবেদার ধারণা সহ গুরুত্ব বর্ণনা করতে হবে, বিশেষ ও প্রকৃত জাবেদার শ্রেণীবিভাগ বর্ণনা করতে হবে, আর হলো একটা জাবেদাভুক্ত করতে হবে এখানকার ইনফরমেশনগুলো। তো প্রথমে তোমরা অ্যাসাইনমেন্টের শিরোনামটা দেখো, সাধারণ জাবেদা। তো জাবেদা এখান থেকে শুরু। জাবেদা হচ্ছে হিসাব চক্রের প্রথম স্তর। হিসাব নিকাশের যে প্রাথমিক বইতে দৈনন্দিন সংগঠিত লেনদেন সময় চিহ্নিত করে ডেবিট ক্রেডিটে বিশ্লেষণ করে তারিখের ক্রমানুসারে প্রতিদিন লিপিবদ্ধ করা হয়, তাকে জাবেদা বলে। জাবেদার গুরুত্ব, প্রতিষ্ঠানের হিসাবের বই নির্ভুল ও স্বচ্ছ হওয়া অত্যাবশ্যক। এই হিসাবের ভিত্তিতেই প্রতিষ্ঠানের আর্থিক ফলাফল ও সার্বিক আর্থিক অবস্থা নিরূপণ করা হয়। হিসাব বিজ্ঞানের মুখ্য এই উদ্দেশ্য অর্জনে জাবেদা বিশেষ গুরুত্ব পালন করে তা সংক্ষেপে বর্ণনা করা হলো। লেনদেন লিপিবদ্ধকরণ, প্রতিষ্ঠানে অসংখ্য লেনদেন সংঘটিত হয়। এই লেনদেন সংঘটিত হওয়ার সঙ্গে সঙ্গে খতিয়ানে লিপিবদ্ধ করা সম্ভব নাও হতে পারে। জাবেদায় লেনদেন লিপিবদ্ধ থাকলে পরবর্তীতে খতিয়ানে অন্তর্ভুক্তকরণে কোনো অসুবিধা হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, এই ফাঁকে আরেকটা কথা বলি, তোমরা যদি সবার আগে নির্ভুল অ্যাসাইনমেন্ট পেতে চাও, তাহলে তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। দেখো, লেনদেনের মোট সংখ্যা ও পরিমাণ জানা, খতিয়ান হতে নির্দিষ্ট দিনে, সপ্তাহে বা মাসে কয়টি লেনদেন সংঘটিত হয়েছে তা জানা সম্ভব নয়। জাবেদায় লেনদেন তারিখের ক্রমানুসারে লেখা হয় বলে নির্দিষ্ট তারিখে, সপ্তাহে বা মাসে মোট কয়টি লেনদেন ঘটেছে তা সহজেই জানা যায়। মোট কত টাকার লেনদেন বিভিন্ন সময় হয়েছে তাও জাবেদা থেকে জানা সম্ভব। দ্বৈত সত্তার প্রয়োগ নিশ্চিত, দুতরফা দাখিলা পদ্ধতি অনুযায়ী লেনদেন সংশ্লিষ্ট ডেবিট ও ক্রেডিট পক্ষ একত্রে জাবেদায় লেখা হয়, ফলে জাবেদা হতে দ্বৈত সত্তার প্রয়োগ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়। লেনদেনের ব্যাখ্যা, লেনদেন সম্পর্কিত কোনো সন্দেহ বা প্রশ্ন দেখা দিলে জাবেদা হতে তার ব্যাখ্যা পাওয়া সম্ভব, কারণ জাবেদা বইতে লেনদেনের লিপিবদ্ধের পাশাপাশি লেনদেনের সংঘটিত হওয়ার কারণ ও ব্যাখ্যা উল্লেখ করা হয়। ভুল ত্রুটি হ্রাস, লেনদেন খতিয়ানে অন্তর্ভুক্তির পূর্বে জাবেদায় লেখা হলে হিসাবে ভুল ত্রুটি ও খতিয়ানে বাদ পড়ার সম্ভাবনা হ্রাস পায়। ভবিষ্যৎ সূত্র, জাবেদায় লেনদেন সমূহকে তারিখের ক্রমানুসারে সুশৃঙ্খলভাবে সাজিয়ে লিখে রাখা হয়, ফলে ভবিষ্যতে যে কোনো প্রয়োজনে জাবেদা দলিল প্রমাণস্বরূপ ব্যবহার করা যায়। পাকা বহির সহায়ক, জাবেদা খতিয়ানের সহায়ক বইরূপ কাজ করে বিধায় খতিয়ান প্রস্তুত সহজ, পরিচ্ছন্ন ও নির্ভুল হয়। বিশেষ জাবেদা, সমজাতীয় লেনদেনসমূহ স্বতন্ত্রভাবে লিপিবদ্ধ করার জন্য যে জাবেদা ব্যবহার করা হয় তাকে বিশেষ জাবেদা বলা হয়। ক্রয় জাবেদা, ধারে ক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। বিক্রয় জাবেদা, ধারে বিক্রয় সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। ক্রয় জাবেদা, ক্রয় ফেরত জাবেদা, ধারে ক্রয় পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। বিক্রয় ফেরত জাবেদা, ধারে বিক্রয়কৃত পণ্য ফেরত সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। নগদ প্রাপ্তি জাবেদা, নগদ অর্থ প্রাপ্তি সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। নগদ প্রদান জাবেদা, নগদ অর্থ প্রদান সংক্রান্ত লেনদেন লিপিবদ্ধ করা হয়। গ নম্বর, সাধারণ জাবেদা ও প্রকৃত জাবেদা একই অর্থবোধক। যে সকল লেনদেন অন্য কোনো প্রাথমিক বা সহকারী বইতে লিপিবদ্ধ করা যায় না, শুধু সে সকল বিশেষ প্রকৃতির লেনদেনসমূহ হিসাবের যে প্রাথমিক বইতে তারিখের ক্রমানুসারে লিপিবদ্ধ করা যায় তাকে প্রকৃত জাবেদা বলা হয়। প্রকৃত জাবেদা, সংশোধনী জাবেদা, সমন্বয় জাবেদা, সমাপনী জাবেদা, প্রারম্ভিক জাবেদা, অন্যান্য জাবেদা। তো এই প্রত্যেকটা জাবেদার আবার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে। শিক্ষার্থী বন্ধুরা দেখো, সংশোধনী জাবেদার ব্যাখ্যা এখানে আছে, সমন্বয় জাবেদার ব্যাখ্যা এখানে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও।
তারপরে দেখো প্রারম্ভিক জাবেদা অন্যান্য জাবেদা ঠিক আছে এখান থেকে তোমরা এই দুইটা জিনিস দেখে নাও এরপরে ঘ নম্বরটাতে দেখো সাউস ব্রাদার সাধারণ জাবেদা এটা হলো সাউস ব্রাদার্সের সাধারণ জাবেদা ঠিক আছে তো এখানে সকল ইনফরমেশন গুলো এখানে দেওয়া হয়েছে যে সহায়ক তথ্য ছিল সহায়ক তথ্য থেকে সকল ইনফরমেশন নিয়ে এই সাধারণ জাবেদাটা তৈরি করা হয়েছে তো তোমরা এখান থেকে এই সাধারণ জাবেদাটা দেখে নিতে পারো তো ধন্যবাদ শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অ্যাসাইনমেন্টটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলা এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ